আরে ছয় দফা মানেই তো বাংলার স্বাধীন। কেন কথাটা সরাসরি বললে কি হয়, আমরা স্বাধীন হতে চাই। কি বলেন আপনি, স্বাধীন হতে চাই মানে আমরা কেন স্বাধীন হব? আমরা তো মেজরিটি পারসন, চাইলে ওরা স্বাধীন হোক, আমাদের থেকে চলে যাক, ওরা বিচ্ছিন্ন হয়ে যাক। বাবা কে রে মতিন, আসো বাবা। জি বাবা, আমার ক্লাস শেষ। ও আমার তো বাবা একটু কাজ আছে, তুমি একটু বাইরে ঘোরাঘুরি করো, হ্যাঁ আমি ডাক দেব। জি আমি বাইরে অপেক্ষা করছি, আপনার কাজ শেষ হলে আমাকে জানাবেন। হ্যাঁ তো বলেন মঞ্জুর সাহেব, কি যেন বলছিলেন? আব্বার জন্য অপেক্ষা করি, স্কুল থেকে আব্বার নিয়ে যাওয়া লাগবো। তাই তুই কই যাস? কলেজ থেকে এলাম। কলেজে কি স্যাররা মারে না? না মারে না, কলেজ তো স্বাধীন। মানে কি স্বাধীন হলে মায়ের খাওয়ান লাগে না? ঠিক বলছিস, এই জন্যই বাঙালিরা স্বাধীন হইতে চায়। কালকা হরতাল, আজকে রাতে মশাল মিছিল বার করব, তুই আসিস। আমি তো আসতে পারবো না, আব্বাই আসতে দিব না, আব্বার তো আমি ছাড়া কেউ নাই। আরে পালা আসবি, গ্রামে মিছিল করবো, বিপদ তো আর হবে না। এ আমি যাই, বাড়ি যায় ভাত খাবো, খিদা লাগছে। এই তো পারছি। আসছো? আস। তুমি কি রোদের মধ্যে দাঁড়াইছিল নাকি? গা গরম। হ্যাঁ বারান্দায় থাকতা? বাবা ওই রশিদ সাথে ছিল। কোন রশিদ? 70 ব্যাচের? জি। আব্দুল খালেকের ছেলে? জি বাবা। ও কি বললো? বলে স্বাধীন হইলে আর মায়ের খাওয়ান লাগবে না। আমি দেয়ালে লিখছি বাবা, বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। বাবা তুমি কিন্তু কোনো গন্ডগোলে যাও না, বুঝছো? পাকিস্তান আর্মি তো সমানে গুলি করতেছে, লোক মারতেছে, তুমি এসবের মধ্যে যেও না, কেমন? জি। তুমি আমার তোমার কি আজকে মারছে? হ্যাঁ হাতে মারছে না, হাত ফোলা? জি হাতে মারছে। কলেজ উঠলে স্বাধীন, আর মার খাওয়ান লাগবে না। বাবা রে তুমি তো এখন ক্লাস 9 পাস করতে পারলা না? এইবার পারবো আব্বা। ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ।